বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের প্রকাশ্যে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ প্রমাণ করে আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধর্ণা দেয়। রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য এক সভায় বিএনপি নেতা গয়েশ্বর রায় বলেন অপশাসন বিতাড়িত করতে হলে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের মৌলিক অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে, এছাড়া উন্নয়নের নামে সরকার প্রহসন করেছে বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গিয়েছেন, আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে দেখা করেছেন, দেখা করে তিনি যে ধর্ণাগুলো দিয়েছেন বাংলাদেশে গণতন্ত্রের জন্যে বিএনপিকে আপনার নির্বাচনে নিয়ে আসতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রথম যে কাজটা করে সে কাজটা হচ্ছে যে আপনার সংবাদপত্রের যে স্বাধীনতা সেটাকে তার হরণ করার চেষ্টা করে করে এবং একই সঙ্গে মানুষের মৌলিক অধিকারগুলোকে হরণ করে। এদিকে প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন অপশাসন বিতাড়িত করতে হলে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমি নেতাদের জিজ্ঞেস করছি যারা জাতীয় সরকার চায় আন্দোলন করতে হবে, আন্দোলন করতে হবে কেন, সরকার হটাতে হবে। আমি সরকার হটানোর পরে যা খুশি সরকার কর না, এখন জাতীয় সরকার করার দরকার। তাহলে মূল কথা যে সব কিছুর প্রিকন্ডিশন কুইট দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামাতে হবে। আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেশ পরিচালনার জন্য পরিকল্পনা গ্রহণ করতে দলের নেতাদের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা। আজকে যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে বিস্ফোরণের মতো রাজপথে আনতে। অধরা ইয়াসমিন, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।